এই 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 জিনিসটা আমি বুঝতে পারি না, মানে এই বাড়ির থেকে তোমার গ্রামের লোকজনকে লুকিয়ে আলাদা করে রাখো কেন? রহস্যটা কি বলতে চাও না? বলো না, কোনো ব্যাপার না। একটা জিনিস মনে রেখো পার্বতী, চাকর চাকর হয় মনিব মনিব হয়, হ্যাঁ, সে তুমি যতই আত্মীয়তা পাতাও না কেন, যতই তারা পার্বতী 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 করুক না কেন, চাকর চাকর হয় মনিব মনিব হয়। আমাকে দেখো না, আমি কেমন স্যার স্যার ম্যাডাম ম্যাডাম কুকুরের মতো বউ বউ। তোমার আবার একটু বেশি বেশি মানে আত্মীয়তা পাতেই বসো, কাকুমণি জেঠুমণি মাসিমণি আদিক্ষেতামণি, এত কেন ভাই, এত কেন, এত মিশতে নেই তোমাকে আমাকে, মিশতে নেই চাকর তো। একদিন না তুমি ঠিক বিপদে পড়বে জানো তো, ঠিক বিপদে পড়বে, এই আদিক্ষেতাগুলোর জন্য তুমি ঠিক বিপদে পড়বে। কি করব, এরা তো সত্যি আমার আপনজন। আমাকে এটা সত্যি বলবে পার্বতী? তুমি কাউকে ধোকা দিচ্ছ না তো? এ কি কথা, এই পার্বতী না কখনো কাউকে কষ্ট দিতে পারে না গো। আমি নিজে কষ্ট পাবো তাও ভালো, কিন্তু এই পরিবারে কাউকে কষ্ট দেওয়া ধোকা দেওয়া এ কি কথা বলছো তুমি? তুমি এখন এখান থেকে যাও তো দেখি, আমার ভালো লাগছে না, তুমি যাও এখান থেকে। সেই কাজের বেলায় কাজই, কাজ ফুরলেই পাজি। আমি পরতে পারবো না, আমি সারা জীবনে যতগুলো শাড়ি পরেছি এই সব কটা শাড়ি মেলালেও কোথায় 5,000 টাকা হবে না। এই শাড়ি এই শাড়ি কি ও আমায় দেয় বলো? আমার বুকের ভেতরটা কেমন ধরপা করছে ও মা গো, এই শাড়ি না না এই শাড়ি আমি পরে থাকতে পারবো না গো, এই শাড়ি আমার যোগ্যতা নেই এই শাড়ি পরার, আমার কাছে ওই ছাপা শাড়ি ঠিক আছে। বলে বাবা কিছু একটা উপায় বার করো তো দেখি, আমাকে এই শাড়ি ফেরত দিতেই হবে কাল সৌরভ বাবুকে, কিছু একটা উপায় বার করো, তুমি এই শাড়ি আমি পরবো না কিছুতেই না। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে।